বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার। আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সদর মহকুমার শাসক রঞ্জিত দাসের কাছে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, 2023 সালে ডিসেম্বর মাসে প্রয়াত হয়েছিলেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক তথা জননেতা সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছিল এখানকার জনসাধারণ। সে স্থান পূরণ করতে বিজেপি এবার প্রার্থী করেছে আগরতলা পুর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদারকে। 31 মার্চ রবিবার রাজধানীর কৃষ্ণনগরের ম্যাগনেট ক্লাব সংলগ্ন রামনগর বিধানসভা নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজগুলিকে সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করবেন বলে এদিন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। সুখে দুঃখে এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর মাত্র 18 দিন বাকি রয়েছে নির্বাচনের। এর মধ্যে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থী। তবে একান্তই যদি তা সম্ভব না হয়, তাহলে নির্বাচনের পর কাজের মাধ্যমে রামনগরের প্রতিটি জনগণের সঙ্গে দেখা করবেন বলে রবিবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। সমর্থন এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমি আবেদন রাখার পরে ওনারা প্রত্যেকেই চাইছেন যাতে আমি রামনগর থেকে নির্বাচিত হয়ে রামনগর উন্নয়নের সভায় আমি কাজ করতে পারি, সেদিকে তারা আশীর্বাদ করছেন। আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের যে দুটি নির্বাচন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন, তিনি প্রার্থী হচ্ছেন রাজীব বাদুর মুখ্যমন্ত্রী, বর্তমান সাংসদ আমাদের বিপ্লব কুমার দেব, এবং আমি ভারতীয় জনতা পার্টির সাধারণ নির্বাচনে প্রার্থী হিসেবে সবাই নিজের প্রতিদান করছি, সবাই সারা দিচ্ছে, সবাই ভোট দেবেন, বর্তমান টিমে আশ্বস্ত করছেন। আর আমিও রামনগরবাসীর কাছে বলবো যে প্রত্যেকের সঙ্গে হয়তো সময়ের অভাবে আমার দেখা সম্পর্ক করা যাবে না, বা কিন্তু আমি সবাই আশীর্বাদ চাইছি নির্বাচনের পরে কাজের মাধ্যমে আমি তাদের কাছে সবাই আমি আশীর্বাদ চাইছি। শিল্পী মহলের কাছে কি এটা ভালো লক্ষ্য যে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রাথমিক নির্বাচন নিয়ে অনেকদিন চিন্তা ভাবনা করি, হয়তো সেই কারণে এখানে শুধু যে আমাদের বিজেপি যারা পরিবারের সমর্থক বা কার্যকর্তারা ভোট দেবে এরকম না, আমরা কিন্তু দলের পক্ষ থেকে আমরা আবেদন রেখেছি সকল অংশের মানুষের সমর্থন চাইছি। সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টি, কংগ্রেস বা তৃণমূল যারা করেন আমাদের দলের বাইরেও যারা বলব রাজনৈতিক সচেতন ভালো সজ্জন, তারা প্রত্যেকে আমাকে সমর্থন করে। আমার বিশ্বাস আমি প্রত্যেকের ভোট চাইছি। এখানে শুধু হয়তো দলীয়ভাবে কোনো না কোনো কাউকে প্রার্থী হতে হয়, কিন্তু নির্বাচনে আমি সমস্ত রামনগরবাসী ভোটারদের কাছে আবেদন করছি আমাকে আশীর্বাদ করে কাজ করার জন্য। আমি সবার জন্য কাজ করব। সুরজিৎ দত্তের অকাল প্রয়াণের পর সেই জায়গা থেকে বিজেপি প্রার্থী করেছে দীপক মজুমদারকে। প্রয়াত রাজনীতিবিদের মতো তিনিও মানুষের মনে এক পাকাপাকি জায়গা দখল করে নেবেন বলে রবিবার আশা প্রকাশ করেছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা তথা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিথিদেব বর্মন। এখন সকল প্রার্থীরাই একে একে আসবেন, এবং আমাদের এই এলাকায় সুরজিৎ দত্ত তো খুব সত্যি খুব কাজ করেছেন মানুষের জন্যে, মানুষের সত্যিকারের মনের মানুষ ছিলেন উনি। এবং উনি চলে যাবার পর এখন তার পরিবর্তে এবং সেই জায়গায় যিনি এসেছেন আমাদের সকলের প্রিয় অলিকদা, মানে দীপক মজুমদার মহোদয়, তো সুতরাং আমার মনে হয় উনিও সেই সারা মানুষের মনে জাগাতে পারবেন। এবং আলটিমেটলি মানুষের কাজ করলে সমস্ত মানুষের ভালোবাসা পাওয়া যায়, সঙ্গ পাওয়া যায়, এবং আমার ধারণা সেই কাজ তিনি অব্যাহত রাখবেন। এবং দীপকদা আমাদের খুব কাছের এবং সকলের পরিচিত মানুষ, এবং নিঃসন্দেহে আমার মনে হয় আমাদের সকলের জন্য এটা একটা সুবার্তা হয়ে আসবে। রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন বলে রবিবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে এদিন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।